আলোচনা হবে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার সাজেশন তোমাদের যে নতুন সিলেবাস দিয়েছে তো এই নতুন সিলেবাস অনুসারে আজকের ভিডিওতে বাংলা বিষয়ের হারিয়ে যাওয়া কালি কলম থেকে আলোচনা হবে মাধ্যমিকে আসতে পারে এমন সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এবং প্রত্যেকটা প্রশ্নের জন্যই থাকছে পাঁচ নাম্বার করে তো প্রথম প্রশ্ন দেখো প্রাবন্ধিক শ্রীপান্ত কলমের বিবর্তনকে যেভাবে প্রকাশ করেছেন তা নিজের ভাষায় লেখো পরের প্রশ্ন ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত সঙ্গে থাকছে নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে এই সঙ্গে থাকছে ফাউন্টেন পেন এর জন্ম ইতিহাস লেখ পরের অর্থাৎ তিন নম্বর প্রশ্ন কালী কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো সঙ্গে থাকছে এগুলিকে হারানোর বেদনা কিভাবে ফুটে উঠেছে অথবা একটি প্রশ্ন আছে দেখো কালী কলমের প্রতি লেখকের ভালোবাসার যে পরিচয় প্রবন্ধে বিবৃত হয়েছে তার পরিচয় দাও সঙ্গে প্রসঙ্গত উল্লেখ করো এই প্রবন্ধের নামকরণ কতখানি সার্থক পরের প্রশ্ন ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী কাদের বলা হয় এদের সম্বন্ধে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে আমরা কি জানতে পারি লিপি কুশলীদের কাজ কি ছিল পরের প্রশ্ন জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের সসটাকে কীভাবে তার জন্ম হয়েছিল পরের এবং শেষ প্রশ্ন প্রাচীনেরা বলতেন কি বলতেন সহজে কালি তৈরির পদ্ধতি বর্ণনা করো তো এই হচ্ছে তোমাদের হারিয়ে যাওয়া কালিকলমের কলমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি সেগুলি আলোচনা হল তোমরা প্রত্যেকে অবশ্যই এই প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করে নেবে এবং অন্যান্য অধ্যায় থেকে অলরেডি তোমাদের নতুন সিলেবাস অনুসারে সাজেশন ভিডিও পোস্ট করা হয়েছে যদি তোমরা দেখে না থাকো তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া হয়েছে অবশ্যই দেখে নেবে